মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে হেদায়েতের আলোর দিকে ধাবিত করবার জন্যে যুগে যুগে অসংখ্য অগণিত নবী এবং রসুলকে পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন। তাদের মাঝে সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী ছিলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন ইমামুল মুআল্লিমিন, শিক্ষকদের নেতা, শিক্ষকদের শিক্ষক। তার মতো একজন শিক্ষককে পৃথিবীর বুকে আর কোনো মা গর্ভধারণ করেনি কিংবা জন্ম দেয়নি, এবং তার ইন্তেকালের পর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে এমন শিক্ষক আর আগমন করবেন না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল জুমার দ্বিতীয় আয়াতে বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। তিনি আল্লাহ যেই আল্লাহ বা'আসা ফিল উম্মিয়িন, নিরক্ষরদের কাছে প্রেরণ করেছেন, রাসূলাম মিনহুম, তাদের পক্ষ থেকে একজন রাসূলকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রাসূলের দায়িত্ব কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, মহাগ্রন্থ আল কোরআনের আয়াতগুলি তিনি তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, কোরআনের আলোকে তিনি মানুষদেরকে পরিশুদ্ধ, পরিশীলিত, পরিমার্জিত করবেন, তাজকিয়াতুন নফস শিক্ষা দিবেন, তাসাউফ শিক্ষা দিবেন, তাদের অন্তরকে তিনি পবিত্রকরণ করবেন। সুবহানাল্লাহ, ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন, তাদের অন্তরকে পবিত্র করবেন, বিশুদ্ধ করবেন, কলুষিত মুক্ত করবেন কোরআনের আলোকে। সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তার আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো তিনি কোরআন শিক্ষা দিবেন মানুষকে, মুআল্লিম, শিক্ষক হিসেবে। ওয়াল হিকমা, তা তিনি সুন্নাহ শিক্ষা দিবেন, তার আদর্শ শিক্ষা দিবেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা তিনি বলেন ইউআল্লিমুহুম, আনি নাবিয়ুনা হুয়াল মুআল্লিম, তিনি শিক্ষা দিবেন, যিনি শিক্ষা দেন তিনি শিক্ষক। আল্লাহ তাআলা বিশ্বনবীকে শিক্ষক হিসেবে এখানে পরিচয় করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি শিক্ষা দিবেন তিনি আমাদেরকে, কি শিক্ষা দিবেন? সূরাতুল বাকারা এর 151তম আয়াতে রব্বুল আরশিল আজিম তিনি বলে দিচ্ছেন, ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন, ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন। তিনি তো এমন শিক্ষক বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মতো শিক্ষক এই পৃথিবীতে আর আগমন করে না, কিয়ামত পর্যন্ত আসবে না। কারণ তিনি যা জানেন তা আর কেউ জানেন না, একমাত্র ভালো জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইউআল্লিমুকুম, তিনি এমন শিক্ষক যিনি তোমাদেরকে শিক্ষা দিবেন, মা লাম তাকুনু তাআলামুন, তোমরা যা কিছু জানতে না তার সব কিছুই তিনি তোমাদেরকে শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ, তিনি ছিলেন শ্রেষ্ঠ শিক্ষক, তিনি ছিলেন শ্রেষ্ঠ শিক্ষক। শিক্ষককে চেনা যায় তার ছাত্রের দিকে লক্ষ্য করলে। ছাত্র যদি বড় হয়ে থাকে, জগদীক্ষিত হয়ে থাকে, তাহলে আমরা বুঝতে পারি যে তার শিক্ষকগুলিও ভালো ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিকে শ্রেষ্ঠ ছাত্র হিসেবে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ জাতি হিসেবে পরিচয় করে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। সুবহানাল্লাহ, কুনতুম খায়রা উম্মা, ইউ আর দ্য বেস্ট নেশনস, তোমরাই হবে সর্বশ্রেষ্ঠ জাতি। অতএব উম্মতে মুহাম্মাদি যেহেতু সর্বশ্রেষ্ঠ জাতি, তাহলে সেই জাতির শিক্ষক হবেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন পবিত্র জবানিতে, হাদিস সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে, তিনি বলছেন, ইন্নাল্লাহা লাম ইয়াবআসনি মুআন্নিতান ওয়ালা মুতাআন্নিতান, আমার আল্লাহ আমাকে কঠিন হৃদয় দিয়ে পাঠান নাই। মানুষের উপর অত্যাচার করা, মানুষের অন্যায় অনিষ্ট সাধন করার জন্য আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠান নাই। ওয়ালাকিন বাআসানি মুআল্লিমান, আমাকে আমার আল্লাহ শিক্ষক স্বরূপে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ,
আমি মানুষদের অন্তরের বক্রতা দূর করে দেব, মানুষের অন্তরের কলুষতা আমি রিমুভ করে দেব, মানুষকে আমি কোমলতা শিক্ষা দিব, কিভাবে নম্র ভদ্র আচরণ সৌজন্যমূলক আচরণ করতে হয় সেটা আমি শিক্ষা দিব, মানুষের কোনো ক্ষতি সাধন আমার দ্বারা হবে না, ইভেন আমার কোনো উম্মত অন্য কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না, লা দারারা ওয়ালা দিরারা ফিল ইসলাম, কারণ ওয়ালাকিন বাআসানী মুআল্লিমান, আমার আল্লাহ তাআলা আমাকে শিক্ষক স্বরূপ পাঠিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকলেন, একদল সাহাবিকে দেখছেন কোরআন তেলাওয়াত করছেন, সুবহানাল্লাহ, এসে দেখছেন কয়েকজন ভুল করছেন, তেলাওয়াত ঠিক মতো হচ্ছে না, আল্লাহ আকবার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদেরকে শিক্ষা দিচ্ছেন, একেবারে শব্দে শব্দে ধরে ধরে বলছেন এইভাবে এইভাবে করো, কারণ ইন্নামা বুইস্তু মুআল্লিমান, তোমাদের শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ, অতএব আমি তোমাদেরকে যেভাবে শিক্ষা দেই সেভাবে তোমরা শিক্ষা গ্রহণ করো, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো, আমি যেভাবে হজ সম্পাদন করি হজের যেই নিয়ম কানুনগুলি আছে, ওয়াজিবাত যেগুলি আছে, ফরজ যেগুলি আছে, রুকন আরকান যা আছে আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো, খুদু আননি মানাসিকাকুম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সুবহানাল্লাহ, لأن الله تبارك وتعالى بعثني إليكم معلما, কারণ আমার আল্লাহ তাআলা আমাকে তোমাদের কাছে একজন শিক্ষক হিসেবে পাঠিয়েছেন, আল্লাহু আকবার। পূর্বেই বলেছি যে এই পৃথিবীতে কোনো মা আর আসবে না, আগমন করবে না, এইরকম একজন শ্রেষ্ঠ শিক্ষককে জন্ম দিতে, সুবহানাল্লাহ। মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষকতার নৈপুণতা দেখে তিনি নিজে এবারে ভূয়সী প্রশংসা করছেন আল্লাহর রাসূলের। হাদিস রিয়াদুস সালেহীনে নকল করা হয়েছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের পদ্ধতি দেখে, পন্থা দেখে, তার যে চরিত্র চারিত্রিক মাধুর্যতা দেখে মুআবিয়া ইবনু আল হাকাম আস-সুলামী রাদিয়াল্লাহু তাআলা নু বলছেন, মা রাআইতু মুআল্লিমান কাবলাহু ওয়ালা বাদাহু আহসানা তালিমান মিনহু, আল্লাহ রসুল এত সুন্দর করে মানুষকে দিন শিক্ষা দেন, এত সুন্দর করে মানুষেরকে দিন শিক্ষা দেন, মানুষের জেহানে তিনি গেঁথে দেন, পৃথিবীতে আল্লাহ রসুলের আগে এবং আল্লাহ রসুলের পরে এইরকম আর কোনো শিক্ষককে আমার এই চক্ষু কখনো দেখে নাই, এইরকম একজন শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরা যারাই আছি, যদি আমরা বলি এই মসজিদে এখন যারা উপস্থিত আছি, প্রত্যেকেই কোনো না কোনো অঙ্গনে শিক্ষক, এটা শুধুমাত্র ক্লাসের শিক্ষক ছাত্রের কথা আমরা বলছি না, জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা কাউকে না কাউকে কোনো ডিরেক্ট করছি, ইনস্ট্রাক্ট করছি, অথবা আমরা ছাত্রের ভূমিকায় আমরা উপনীত হয়েছে, কারো কাছ থেকে কোনো তালিম নিচ্ছি, ইনস্ট্রাকশন নিচ্ছি, সে অনুযায়ী আমরা কাজ করছি, প্রত্যেকে ছাত্র শিক্ষকের ভূমিকায় আছে, একজন পরিবারের বাবা তিনি একজন শিক্ষক, একজন ক্লাসের যিনি পড়ান পাঠদান করেন তিনি একজন শিক্ষক, একজন অফিসের বস তিনি হবেন সবচেয়ে বড় শিক্ষক, অন্যদের তুলনায় সবচেয়ে বেশি জ্ঞানের অধিকারী হবেন। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক যুগে এমন এক সময়ে এই পৃথিবীতে তিনি নবুয়ত পেয়েছিলেন যখন সবাই অজ্ঞতার অন্ধকারে হাবুডুবু খাচ্ছিল, চারদিকে শুধু অজ্ঞতার অজ্ঞতা, ইগনোরেন্স, ইলিটারেসি তখন কাজ করছিল সবদিকে, কোথাও কোনো জ্ঞানের বিন্দুমাত্র আলো ছিল না, একজন মানুষ জ্ঞানের একটা মশাল শুধু জ্বালিয়ে এই মশাল থেকে শুধুমাত্র অন্যদেরকে একটু একটু করে একটু একটু করে আলো দিতে থাকলেন। ইন্তেকালের আগে 1,24,000 সাহাবিকে তিনি রেখে গেলেন যারা সারা বিশ্বকে আলোকিত করেছেন, তিনি তো সেই শিক্ষক নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যদি কোনো ছাত্র বিশ্ব নবীর দরবারে আসতেন একবার একবার তালিম নেয়ার জন্য, দ্বিতীয়বার আর তাকে হেদায়েতের কথা বলা লাগতো না, তাকে আর কেউ জীবনে পথ ভ্রষ্ট আর গোমরাও করতে পারতো না, আল্লাহু আকবার। এমনকি নীতি পন্থা অবলম্বন করতেন বিশ্ব নবী তার ছাত্রদেরকে শিক্ষা বা পাঠদানের ক্ষেত্রে, যার কারণে এক একজন ছাত্র হয়ে উঠেছেন আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো ছাত্র হয়ে গেলেন, যে আবু বকরের চরিত্রের ব্যাপারে খোদ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সারা বিশ্বের সব মুসলমান নরনারীর ঈমানকে এক পাল্লায় রাখলে
আবু বকরের ইমানকে আরেক পাল্লায় রাখলে আবু বকরের ইমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওমরের ব্যাপারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি আমার পরে আর কেউ নবী হতো তাহলে সে হতো ওমর, আর কেউ নয়, আল্লাহু আকবার। কিন্তু হবেন না, কারণ আমাকে দিয়ে আল্লাহ তাআলা নবুয়তের মোহর এঁটে দিয়েছেন, আমার পরে আর কোনো নবী কিংবা রাসূল এই পৃথিবীতে আসবেন না, যদি আসতেন তাহলে আমার পরে নবী হতেন ওমর, আল্লাহু আকবার। এই তো সেই ওমর যেই ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কত মানুষকে হত্যা করেছেন তিনি, কত কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন, কত কোমলমতি হয়ে গেলেন তিনি, কত ভালো মানুষে পরিণত হয়ে গেলেন, সুবহানাল্লাহ। ওসমান ইবনে আলী আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিশ্বনবী বলতেন, ওসমানের লজ্জাশীলতা এত বেশি ছিল, এত বেশি ছিল যে ওসমানের লজ্জাশীলতা দেখে খোদ ফেরেশতারা পর্যন্ত লজ্জা পেয়ে যায়, আল্লাহু আকবার। আলী ইবনু আবি তালেব তাকে তো পরিচয় করিয়ে দিলেন যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, আর ওই শহরে তোমরা যদি এন্ট্রেন্স নিতে চাও, প্রবেশ করতে চাও, আলী নামক তরুণ দিয়ে দরজা দিয়ে তোমাদেরকে ঢুকতে হবে। কত বড় শিক্ষিত ছিলেন আলী ইবনু আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা, এক একজন মানুষকে যুগশ্রেষ্ঠ মানুষ হিসেবে তিনি পরিণত করেছিলেন। এই জন্যই তো তিনি বলে গিয়েছিলেন, খাইরুল কুরুনি কারনি, খাইরুল কুরুনি কারনি, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সর্বশ্রেষ্ঠ যুগ তো আমার যুগ, সুবহানাল্লাহ। আমার যুগে যেই যুগে আবু বকর, ওমর, ওসমান, আলী, খাব্বাব, খুবাইব এদের মতো সাহাবীরা আছে, এই যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ, যেখানে ইতিহাস পর্যন্ত প্রতিটা ইতিহাসের গ্রন্থের পাতায় পাতায় লেখা আছে, ওটা ছিল অজ্ঞতার যুগ, অন্ধকারের যুগ। অথচ বিশ্বনবী সসাম সর্বশেষ এই যুগটাকে পরিচয় করে দিয়ে গেছেন সর্বশ্রেষ্ঠ যুগ, স্বর্ণ যুগ হিসেবে, সুবহানাল্লাহ। আজকে আমরা জানবার চেষ্টা করব, একজন শিক্ষক তার ছাত্রের প্রতি কেমন আচরণ করবেন, একজন ছাত্রকে কিভাবে হ্যান্ডেল করবেন, কিভাবে ডিল করবেন। আমরা ছাত্র বলতে বুঝাচ্ছি আমার অধীনে যারা আছেন, সেটা হতে পারে আমার মেয়ার একটা ক্লাসের ফ্রেমের ভিতরে, ক্লাসরুমের ভিতরে ছাত্রের কথা, অথবা আমার ফ্যামিলির অঙ্গনের কথা, অথবা আমার অফিসের কথা, বিজনেস এন্টিটির কথা, যে কোনো জায়গায় হোক, ওয়ার্ক স্টেশনে যেখানেই যান, প্রত্যেক জায়গায় আপনাকে কেউ না কেউ অনুসরণ করে। আপনার আচরণ কেমন হবে, আপনি কীভাবে বিশ্বনবীর এই চরিত্রগুলিকে ধারণ করে আপনি এই সমাজটাকে পাল্টায় দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছাত্রদের সবসময় কল্যাণ চাইতেন, সবসময় তিনি কল্যাণকামী ছিলেন। মহাগ্রন্থ আল কোরআনে সূরা আত-তাওবায় 128 আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, লাকাদ জাআকুম রাসূল, একজন রাসূল তোমাদের কাছে এসেছেন, মিন আনফুসিকুম, আসমান থেকে তিনি আসেননি, অন্য কোনো গ্রহ থেকে, উপগ্রহ থেকে তিনি আসেননি, মিন আনফুসিকুম, তিনি এসেছেন তোমাদের মধ্য থেকেই, সুবহানাল্লাহ। অতএব তিনি তোমাদের নেচার জানেন, তোমাদের বিহেভিয়ার জানেন, তোমাদের সব কিছুই তিনি জানেন, তোমরাও তাকে ছোটোবেলা থেকে দেখে দেখে বড় হয়েছ, তাকে তোমরা ভালো করে চেনো, তোমাদের মধ্য থেকে তিনি আসছেন। আজিজুন আলাইহি মা আনিত্তুম, তিনি কেমন নবী, আল্লাহু আকবার। তোমরা যারা ছাত্র আছো, তোমরা যদি কোনো কারণে কষ্ট পাও, ব্যথিত হও, এই ব্যথা যেন আমার নবী, আমার রসুল তিনি পান। তোমরা যদি কাঁটা বিধো তোমাদের গায়ে, তোমাদের শরীরে, মনে হয় যেন এই কাঁটাটা তোমাদের গায়ে বিধে নেয় আমার রসুল, আমি যাকে শিক্ষক রূপে প্রেরণ করেছি, মনে হচ্ছে যেন এই কাঁটাটা তার গায়ে বিধেছে, সুবহানাল্লাহ। তোমরা ব্যথিত হলে তিনি ব্যথিত হতেন, তোমরা আনন্দিত হলে তিনি আনন্দিত হতেন, সুবহানাল্লাহ। হারিসুন আলাইকুম, হারিসুন আলাইকুম, তিনি তোমাদের জন্য কল্যাণকামী ছিলেন, কল্যাণকামী ছিলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের প্রতি তিনি ছিলেন স্নেহশীল, রহিম, তিনি চরম পরম করুণাময়ী দয়ালু ছিলেন, আল্লাহু আকবার। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার ছাত্র, তার উম্মতদের প্রতি চরম মাত্রায় একজন কল্যাণকামী মানুষ ছিলেন। একজন শিক্ষক শুধুমাত্র নিজের কল্যাণের কথা চিন্তা করবে না, শুধুমাত্র তার পকেট ভারীর কথা চিন্তা করবে না, শুধুমাত্র তার ইনকামের দিকে তিনি হিট করবেন না, বরং তার ছাত্রেও, ছাত্রর কী আছে না আছে, কী প্রয়োজন না প্রয়োজন, এই সব কিছুর ব্যাপারে তিনি কনসার্ন থাকবেন। বিশ্বনবী সসম যেমনটা থাকতেন, শুধুমাত্র আপনি স্পিরিচুয়ালি নয়, ফিজিক্যালিও আপনার ছাত্রের ব্যাপারে আপনি স্টাডি করবেন, খোঁজ খবর রাখবেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দায়িত্ব দিলেন কিছু মালামাল সংরক্ষণ করার জন্য। এক জায়গা থেকে আরেক জায়গায় মালগুলি নিয়ে যেতে হয়। হাদিস সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বিশ্বনবী দেখলেন যে না, এই সাহাবিটা শারীরিকভাবে দুর্বল, তাই এই বোঝাটা তিনি বহন করতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসলেন আবু যরের, এসে বললেন, ইয়া আবাদার ইন্নি আরাকা দাঈফান, আবু যর আমি তোমাকে দেখছি তুমি দুর্বল হয়ে গিয়েছ, তুমি শারীরিকভাবে অক্ষম আছো, এই বোঝাটা তুমি বহন করতে পারবে না। আমি তোমাকে বলছি, ওয়া ইন্নি উহিব্বুলাকা মা উহিব্বুলি নাফসি, আমি আমার জন্য যেটা ভালোবাসি, যেটা পছন্দ করি, সেটা তোমার জন্য আমি পছন্দ করব। সুবহানাল্লাহ, আমি যদি দুর্বল হতাম তাহলে এই বোঝাটা আমি নিতে পারতাম না, তাই আমি দেখছি দায়িত্ব তোমার উপর এসছে, তারপরও তুমি এটা চেষ্টা করছো, কিন্তু তুমি শারীরিকভাবে কষ্ট পাচ্ছ, আমি তোমাকে সেই কষ্টটা দিতে চাই না, বরং এটা আমার ঘাড়ে তুলে দাও। আজকে আমরা ছাত্রদেরকে বোঝা চাপাতে চাপাতে একেবারে এক্সপ্লিসিটলি যদি আমরা বলি, ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে যান, বইয়ের বস্তা একটা যে ধরায় দেবে, এটা ঘাড়ের উপরে নিয়ে টানতে টানতে ছেলে বাচ্চা ছোট বাচ্চা কত দূর পর্যন্ত সে যাবে, আধা মরা তাকে সেখানে করে ফেলে, শিক্ষার যাবতীয় গুরুত্ব সে হারিয়ে ফেলে, কারণ তার ঘাড়ের উপরে হচ্ছে বস্তা। কিসের বস্তা এটা? কত বই, কত বই, কত বই, মনে হয় ছোট্ট বাচ্চাকে পুরো পৃথিবীটাই তার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বোঝা আপনি আপনার ছাত্রদেরকে দেবেন না, এতটা আপনি এতটা বেশি তার উপরে চাপায় দিবেন না, এত বেশি তাকে একসাথে সবক দিবেন না। কোনো কোনো শিক্ষক আছেন মনে হয় যেন আজকে একদিনে তাকে সব কিছু দিয়ে দিবেন না, আপনি সেটা থোড়া থোড়া একটু 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 একটু। প্রথম ফর দ্য ফার্স্ট টাইম কোনো সাহাবি বিশ্বনবীর হাতে ঈমান গ্রহণ করতে আসলে তিনি ছোট্ট ছোট্ট দুই একটা আমল করে আমলের কথা বলে দিতেন, ছোট ছোট দুই একটা আমল তালিম দিতেন, শুধুমাত্র ইসলামকে এটা জানিয়ে ছেড়ে দিতেন, নামাজ পড়া রোজা রাখা ছেড়ে দিতেন, তোমরা আল্লাহর সাথে শিরক করো না ছেড়ে দিতেন, মানুষকে খাওয়াও, এরপরে আর কোনো কথা না, কোনো তালিম না, তাকে ছেড়ে দিন, একটা দুইটা টপিকস দিয়ে প্রথমে তাকে বিদায় করে দিতেন। আর ঘন্টার পর ঘন্টা সকালবেলায় দুপুরবেলায় বিকেলবেলায়, শুধু ক্লাসেই শেষ নয়, ক্লাসেও হয় না, আবার তাকে হাউস টিউটর রাখা লাগে, আবার তাকে কোচিংয়ে যেতে হয়, কত কিছু কত, ছোট্ট বাচ্চাটা কতটুকু তিনি গ্রহণ করতে পারবেন? কোমলমতি হন, আপনি কল্যাণকামী হন, যেমনটা ছিলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটা ছিল বিশ্বনবীর শিক্ষক স্বরূপ প্রথম চরিত্র। দ্বিতীয় যে চরিত্র ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন কানা রাফিকান, তিনি খুব কোমলমতি ছিলেন ছাত্রদের প্রতি, সুবহানাল্লাহ, অতি কোমলমতি, দয়ালু ছিলেন, দয়া পরবশ ছিলেন তিনি। নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন, সহিহ বুখারীতে হাদিস উদ্ধৃত হয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি, যাবতীয় বিষয়ে আল্লাহ তাআলা দয়া এবং কোমলতাকে তিনি ভালোবাসেন। যে কোনো কাজের ক্ষেত্রে গিয়ে ইমানদার মাত্রই তিনি কোমলমতি হবেন, দয়া পরবশ হবেন, এই ছাড়া আল্লাহ তাআলা ওইটাকে ভালোভাবে তিনি গ্রহণ করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ছাত্রের উপরে হুটহাট করে ক্ষেপে যেতেন না, রাগারাগি করতেন না, জীবনে কোনো দিন কোনো প্রমাণ পাওয়া যায় না কোনো একটা ঘটনা থেকে, কোনো একটা হাদিস থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো দিন তাঁর কোনো খাদের উপরে, কোনো ছাত্রের উপরে হাত তুলেছেন, জীবনে কোনো দিন একটা বারের মতো তিনি হাত তোলেন নাই। আজকে প্রতিষ্ঠানগুলির দিকে তাকায় দেখেন, কিছু কিছু প্রতিষ্ঠান তো আছে একেবারে হাত পা বেঁধে টানিয়ে ঝুলিয়ে বাচ্চাদেরকে পেটাপেটি শুরু করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আপনি মনে করেন ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা? এই যে আমরা আসলাম সালাত আদায় করতে, না, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত আদায় করা। ফরজ সালাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন, ইমামতি করছেন নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস সুনানে নাসাইতে উদ্ধৃত হয়েছে। আল্লাহ রাসূল ইমামতি করছেন, তেলাওয়াত করছেন, পিছনে সাহাবীরা দাঁড়িয়ে আছেন, কোনো একজন ব্যক্তি হাঁচি দিলেন, হাঁচি ইদ আতাসা রাজুল রাজুলুন মিন মিনাল কওম, কোনো একজন ব্যক্তি নামাজিদের মধ্যে নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানো অবস্থায় হাঁচি আসছে, তিনিও হাঁচি দিয়ে দিলেন, হাঁচিকে সংবাদ বরণ করতে পারেন নাই। মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু আগে যার কথা তিনি আমরা বলছিলাম, এই সাহাবি নামাজে ছিলেন, তো পাশের জন যখন হাঁচি দিয়ে বসলেন, হাঁচির জবাবে কি বলতে হয়?
ইয়ারহামুকাল্লাহ। তিনি নামাজে আওয়াজ করে বলে ফেললেন ইয়ারহামুকাল্লাহ। এই কথা বলার পরে আশেপাশে যতজন আছে সবাই নামাজে তো আছেই, আবার তার চোখের দিকে এইভাবে তাকায় রয়েছে। তার মানে হলো কি, তুমি হাঁচি দিছে ঠিক আছে, ও তুমি আবার ইয়ারহামুকাল্লাহ বলতে গেলে কেন? মুআবিয়া ইবনুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন আশেপাশে যত সাহাবি আছে নামাজে তো তাকায় থাকবে, সেজদার জায়গায় সবাই উনার দিকে তাকায় আছে এবং চোখ বড় বড় করে তাকায় আছে। তিনি বলেন মা লাকুম তানজুরুনি ইলাই, কি ব্যাপার তোমরা আমার দিকে তাকিয়ে আছো? এইভাবে নামাজের কথা বলা শুরু করলেন। নামাজরত অবস্থায় ইমামতি করছেন কে? নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিছনেই আল্লাহর রাসূল সব শুনছেন, তার পিছনে নামাজরত অবস্থায় তিনি বললেন আওয়াজ করে, কি ব্যাপার তোমরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আমাকে কি মেরে ফেলবে নাকি? সাহাবীরা কথা বলছেন না, সহ্যও করতে পারছেন না। ফাজালু ইয়াদরিবুনা বিআইদিহিম আলা আফখাদিহিম, এবারে সবাই হাতে আর রানে বাড়ি দিচ্ছেন, থাপ্পড় দিচ্ছেন, এই আওয়াজ দিচ্ছেন। উনি তো আরও মনে করলেন যে বুঝিয়ে এবারে বুঝি আমাকে মারার জন্য প্রস্তুতি নিতেছেন। পরে খানিকটা পরে তার বুঝে আসলো যে না, ওনারা চাচ্ছেন যাতে করে তিনি চুপ হয়ে যান। তিনি বললেন ফাসাকাত্তু, আমি চুপ হয়ে গেলাম, সালাত শেষ হয়ে গেল, প্রচণ্ড ভয়ে আমি আছি, রহমাতুল্লাহ আলামিন না জানে আমাকে কি শাস্তি দেন, নবীজি আমাকে কি বকাবকি করেন, কতটা শাস্তি দেন আমি সেই অপেক্ষায় ছিলাম। নামাজ যখন শেষ হয়ে গেল বিশ্বনবী সসেম আমাকে ডেকে পাঠালেন, আমি যখন আল্লাহ রসুলের কাছে যাচ্ছিলাম তখন আমার আর জান আমার ভিতরে নাই, আমি তো ভেবেছি বিশ্বনবী আমাকে শেষ করে দেবেন। তিনি বলছেন ফা ওয়াল্লাহি মা দরাবানি ওয়ালা কাহারানি ওয়ালা সাব্বানি রাসূলুল্লাহ, আল্লাহর কসম তিনি তো এমন শিক্ষক, যেই শিক্ষক আমাকে এই নামাজে যে ভুলটা হয়ে গেছে তিনি আমাকে এটা শিক্ষা দেওয়ার জন্য আমার গায়ে একবারের জন্য হাত তুলেন নাই, একটা তিরস্কারও করেন নাই, একটা বকাবকিও করেন নাই। আমাকে কাছে ডেকে এনে তিনি মুচকি হেসে বললেন ইয়া মুআবিয়া, ও মুআবিয়া, ইন্না সালাতানা হাদিহি লা ইয়াসলুহু লাকুম ফীহা শাইউম মিন কালামিন নাস। মুআবিয়া জেনে রাখো, এই যে নামাজ আমরা পড়ি, এই নামাজে মানুষের কোনো কথা বলাটা জায়েজ? যদি কোনো ব্যক্তি নামাজে কোনো কথা বলে তাহলে তার নামাজ ফৌত হয়ে যায়, ফাসাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, ওই নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। তাহলে তুমি নামাজে কি পড়বে? ইন্নামা হুয়াত তাসবীহু ওয়াত তাকবীরু ওয়া কিরাআতুল কুরআন। এই নামাজে তিনটা জিনিস বৈধ, হয় তাসবিহ পড়ো, না হয় তাকবীর দাও, আল্লাহু আকবার ধ্বনি দাও, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ো, সুবহানা রাব্বিয়াল আলা পড়ো, অথবা তুমি কোরআন তেলাওয়াত করো যেভাবে কেরাত পড়তে হয়, সুবহানাল্লাহ, এই ছাড়া অন্য কিছু নয়। এই জন্য মুআবিয়া ইবনুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা বলছেন মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বা'দাহু আহসানা তা'লিমান মিনহু। নবীজি যে আমাকে যে শিক্ষা দেওয়ার পাঠদানের যে পন্থা অবলম্বন করেছেন, আমাকে ধমক দিতে পারতেন, বকা দিতে পারতেন, তীর্যক ভাষায় কথা বলতে পারতেন, মেজাজ গরম করে কথা বলতে পারতেন, রো আচরণ করতে পারতেন, কিচ্ছু করেন না, বরং তিনি মুচকি হেসে আমাকে প্রকৃত শিক্ষা যেটা যেটা তিনি আমাকে দিয়ে দিয়েছেন, এইরকম শিক্ষক আমি আমার এই চোখে আর আগে পরে কখনোই দেখি নাই। কোমলমতি হবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ী হতেন। আমরা তো সবসময় শুধু ছাত্রদের, আমাদের অধীনস্থ যারা আছে তাদের কাছ থেকে বিনয়ী হওয়াটাকে প্রত্যাশা করি। নবীজির চেয়ে শ্রেষ্ঠ বিনয়ী পৃথিবীতে আর কেউ ছিলেন না। থার্ড যে ক্যারেক্টারিস্টিক ছিল বিশ্বনবী সাল্লামের শিক্ষক স্বরূপ, শিক্ষক হিসেবে তিনি সবচেয়ে বিনয়ী ছিলেন, সুবহানাল্লাহ। হাদিস সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে, আবু রিফা নামে একজন আরবি বেদুইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই সময় খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়ার প্রাক্কালে কোনো দিকে নজর না করেই আল্লাহ রসুল খুতবা শেষ করবেন, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা না করে আবু রিফা এই বেদুইন এসে বিশ্বনবীকে বললেন ইয়া রাসূল আল্লাহ যা রাজুলুন ইয়াসআলু আন দীনিহি মা লা ইয়ালামু দীনহু। ইয়া রাসূল আল্লাহ, আপনার কাছে একজন গরিব লোক আসছে, তিনি জিজ্ঞেস করবেন দিন সংক্রান্ত বিষয়ে, তিনি জানেন না দিনটা কি, ধর্ম কি, এটা তিনি জানেন না, তার মানে ইতিপূর্বে তিনি ধর্মের বিষয়ে কোনো নলেজই নাই তার, এই জন্য তিনি জুমার সালাত আদায় করছেন, খুতবা দিচ্ছেন, ইন দ্য মিন টাইম প্রশ্ন করে বসলেন, অথচ ওই সময় কোনো কথাও বলা জায়েজ, এসে প্রশ্ন করে ফেললেন। আমার কাছেও যদি এরকম আসতো
আল্লাহ না করুন হয়তো আমি একটা ধমক দিতাম অথবা চুপ করে চোখ বড় করে তাকা দিতাম, বসো কে, এরকম অনেকে হতো। কিন্তু বিশ্বনবীর আচরণ কেমন ছিল দেখেন। রাহমাতুল আলামিনের কাছে যখন আবু রিফা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একজন লোক আসছে দিন সম্পর্কে জানার জন্য, দিন কি জিনিস সেইটা জানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে দিলেন, ফাআকবালা ইলাই, তার কাছে এগিয়ে গেলেন, সাহাবীদেরকে বললেন একটা চেয়ার নিয়ে আসার জন্য। আবু রিফা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পরে তিনি বলছেন, আমি দেখলাম যে চেয়ারটা কিসের তৈরি ছিল, সুবহানাল্লাহ, ওই চেয়ারের পায়াগুলি লোহার তৈরি ছিল। এইরকম একটা চেয়ার কুরসি নিয়ে আসালো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাজালাসা আলাইহি, ওই কুরসির উপরে বসলেন, আমার দিকে মুখোমুখি হলেন, এরপরে আমাকে দিন সম্পর্কে অতি সংক্ষেপে কয়েকটা কথা বললেন। বিশ্বনবী সাল্লাম আমাকে তালিম দেওয়ার পরে তিনি আবার খুতবায় ফিরে গেলেন, খুতবা দেওয়া শুরু করলেন, শেষ করলেন, এরপরে সালাত শুরু করলেন। এই ছিল আমার নবীর চরিত্র, এটা ছিল আমার নবী। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছাত্র আসলে এই ছাত্র কি কখনো আর বিপথগামী হতে পারে? যদি তাকে ওই সময় একটা ধমক দিয়ে দিত যে খুতবা দিচ্ছি দেখছো না, বারবার বলেছি তোমাদেরকে, খুতবা দেয়া কালে যখন ইমাম দাঁড়িয়ে যায় তখন তোমরা একজন আরেকজন চুপ থাকো, এই কথাও বলা তোমাদের জন্য বৈধ না, এটা জানার পরেও কেন তুমি আমাকে প্রশ্ন করলে, আমার খুতবার মধ্যে ইন্টারাপ্ট করলে? তিনি এটা করেননি, বরং খুতবাকে তিনি পোস্টপোন করে দিয়েছেন, তার কাছে গেলেন, আসন গেঁথে বসলেন, বসে তাকে মুচকি হেসে হেসে দিনের ব্যাপারে তালিম দেওয়ার পরে আবার এসে খুতবা শুরু করে শেষ করে নামাজ পড়ালেন। সুবহানাল্লাহ, ইনি ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন শিক্ষক তার ছাত্রকে স্টাডি করবেন, যেই সাবজেক্ট তাকে দেয়া হয়েছে সেই সাবজেক্ট নিয়ে তার কোনো অংশে কোনো গ্যাপ আছে কিনা সেটাকে তিনি তুলে ধরবেন, এটাকে রেকটিফিকেশন করার চেষ্টা করবেন, শিক্ষকের দায়িত্ব এটা। একজন শিক্ষক তার ছাত্রকে তিনি কি করবেন, এক্সপ্লোর করার চেষ্টা করবেন যে কোন অংশে তার গ্যাপ আছে, কোথায় তার অজ্ঞতা মূর্খতা আছে, এই অংশটা তাকে সুযোগ অবলম্বন করে তাকে সেটাকে ঠিক করে দিতে হবে। ছাত্র হয়তোবা কোনো একটা বিষয়ে দর্শ দেয়া হচ্ছে তাকে, শিক্ষক যদি জেনে থাকেন যে না তার এই বিষয়টাতেও গ্যাপ আছে, এটা তার জানা নাই, শিক্ষকের দায়িত্ব হলো ততটুকু শিখিয়ে দেয়া। আমাদের মেয়ার এখন যে স্কুলিংগুলি হয়েছে সেখানে কি হয়, একজন শিক্ষক তার সাবজেক্টের বাইরে অন্য কোনো শিক্ষা তিনি দিতে চান না, যদি সে বিষয়ে তাকে শিক্ষা দিতে চান তাহলে বলেন যে পরে আমার কাছে প্রাইভেট পড়বে, আমার কাছে আমার কোচিং আছে নিজের, ওখানে তুমি পড়বে, আছে কি না, এরকম নিজের টপিক্সের বাইরে তিনি যেতে চান না, বাহিরের কোনো বিষয় তিনি পড়াতে চান না। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছাত্রকে তিনি স্টাডি করতেন, এক্সপ্লোর করতেন, কোনো একটা বিষয়ে যদি তার ছাত্র জানতে আসতেন পাশাপাশি আল্লাহর রাসূল যেই বিষয়টা তার জানা ছিল না সেই বিষয়টাও তাকে জানিয়ে দিতেন। সুবহানাল্লাহ, এই জন্য যারা এই এলেমকে গোপন করে, শিক্ষা দেয় না, নিজে জানে তারপরে শিক্ষা দেয় না, এটা হলো কবিরা গুনাহ, কিতমানুল এলেম বলে, এটা কবিরা গুনাহ। যেই সব শিক্ষক জ্ঞান থাকা সত্ত্বেও ছাত্রের প্রয়োজনীয়তা সাপেক্ষে তাকে শিক্ষা দেয় না, বরং অন্য কোনো তুচ্ছ স্বার্থকে সিদ্ধি করার জন্য সেটাকে সে নিজের কাছে রেখে দেয় এবং অন্য কোনো পন্থা অবলম্বন করে, সে কবিরা গুনাহগার। ইসলাম বলে সে কবিরা গুনাহগার শিক্ষক, আল্লাহ হেফাজত করুন। মুআযযাজ হাদিস আবু দাউদ শরীফে উদ্ধৃত হয়েছে, একজন ব্যক্তি বিশ্বনবী সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নারকাবুল বাহারা ওয়া নাহমিলু মা'ানা আল মা আল কালিল। ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন সফরে যাই সাথে করে অল্প সংখ্যক পানি নিয়ে যাই, অল্প একটু পানি নিয়ে যাই, কিন্তু যদি আমরা এই পানি দিয়ে অজু করি তাহলে তৃষ্ণা মেটে না, অর্থাৎ পানি পান করতে পারি না, তৃষ্ণার সময় পানি শর্ট পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা এই পানি নিয়ে আমরা কোনো সমুদ্র পার হচ্ছি, কোনো নদী পার হচ্ছি, ওই সময় কোনো সমুদ্রের উপরেও যদি থেকে থাকি আর আমাদের কাছে যদি অল্প একটু পানি থেকে থাকে, ওই সময় অজু করা দরকার আছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই পানি দিয়ে অজু করব নাকি সমুদ্রের পানি থেকেও আমরা অজু করতে পারি? সুবহানাল্লাহ, কারণ আমাদের কাছে যে যতটুকুন পানি সংরক্ষিত থাকে ওই সংরক্ষিত পানিটুকুন এতটা সীমিত, এটা আমাদের জন্য যথার্থ নয়, যথেষ্ট নয়। যখন তৃষ্ণা পায় তখন আমাদের তৃষ্ণা নিবারিত করতে পারি না পানির স্বল্পতার কারণে। এখন যদি আমরা সমুদ্র থেকে পানি নিয়ে অজু করি তাহলে কি অজু করা যাবে, এটা বিশুদ্ধ হবে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন,
নাম হুয়া তুহুরু মা উহু, সমুদ্রের পানি পবিত্র, সুবহানাল্লাহ, সমুদ্রের পানি, এই পানি দিয়ে তোমরা উজু করো। তাহলে তার প্রশ্নের জবাব কিন্তু শেষ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বাড়তি কি বলছে দেখুন, আল হেল্লু মিতাতুহু, জেনে রাখবে এই সমুদ্রে যে মরা মাছও পাওয়া যাইবেন এই মাছ খাওয়াটাও তোমাদের জন্য বৈধ করা হয়েছে। সাহাবীরা এটা জানতেন না, মরা মাছ এটা খাওয়া কি ইসলামে বৈধ কিনা, ওই ভদ্রলোক হয়তো জানতেন না। নাচের যদি তিনি জানতেন, ক্ষুধার তাড়নার কথা তিনি কেন বলতেন, পিপাসার কথা কেন তিনি বলতেন, নিশ্চয়ই গরিব ছিলেন, শুধু পানি নিয়ে চলতেন। এই জন্য বিশ্বনবী সাল্লাম তিনি মনে মনে ভাবলেন, তাকে স্টাডি করলেন, সে যেহেতু শুধুমাত্র পানির কথা বলেছে, পানির শর্ট পড়ে যায়, তো তার জীবন নির্বাহের জন্য তো সমুদ্রে মাছও আছে, সেখান থেকে তো মাছ ধরে সেটা খেয়েও তো তার জীবন নির্বাহ করতে পারে। তাই পাশাপাশি বাড়তি তিনি আরেকটা শিক্ষা দিলেন, তার প্রশ্নের বাহিরে আরেকটা শিক্ষা দিয়ে দিলেন, সমুদ্রে মরা যত মাছ আছে সেই মাছগুলিও তোমাদের জন্য খাওয়া বৈধ করা হয়েছে। সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাদিরিন, একজন শিক্ষক তার ছাত্রের প্রতি কেমন আচরণ করবে? শিক্ষক এমন অবস্থা তৈরি করে এখনকার পর্যায়ে, মনে হয় যেন তার চেয়ে ভালো আর কেউ জানেন না, সেই সব কিছু জানেন, আর তার ছাত্ররা যে অনেকেই কোনো কোনো বিষয়ে তার চেয়েও পণ্ডিত আছে এটা অনেকে মানতেই চান না। এমনও হয় শিক্ষক পড়াশোনা না করে সেই কত বছর আগে তিনি পড়ছেন সেই বিষয়ের উপরে এখন পাঠদান করতে গিয়েছেন হঠাৎ করে। ছাত্র তো মাত্র গতকাল রাতেও পড়াশোনা করেছেন, ক্লাসে যান নিজে মোতালা করেন না, নিজে পড়াশোনা দেখে যান না, পূর্ব পাঠ পর্যালোচনা করে যান না, তিনি না গিয়ে পড়াশোনা করতে থাকেন। ইভেন যে কোনো প্রশ্ন করলে তিনি ওই প্রশ্নের জবাব মনে করেন নিজেই সব কিছু জানেন, কোনো ধরনের তাহকিক করা ছাড়া, জানা ছাড়া তিনি সেটা বলে দেন, এটা করা যাবে না। একজন শিক্ষক নিজে আগে ভালো ছাত্র হতে হয়, নিজেকে আগে সবচেয়ে বেশি ভালো ছাত্র হতে হয়, নিজেকে আগে ওই সাবজেক্টে পড়াশোনা করতে হবে আগের রাতে। এই জন্য কোনো একজন বলেছিলেন যে ছাত্র তিনি নিজে শুধুমাত্র ছাত্র, একজন শিক্ষক তিনি ছাত্র এবং শিক্ষক উভয়টাই। শিক্ষক পাঠদান করতে যাবার আগে যে বিষয়ে তিনি পাঠদান করবেন, যেই টপিক্সের উপরে কথা বলবেন, সেই টপিক্সে আগে তিনি প্রস্তুতি গ্রহণ করবেন, নচেত ওখানে গিয়ে তিনি হয়তোবা ভুলভাল কোনো কথা বলে ফেলবেন। আর না জেনে কোনো কথা বলা এটা ইসলামে বৈধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সূরা আল ইসরার 36 আয়াতে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই, নলেজ নেই, ওই বিষয়ে তুমি কথা বলো। ফাসআলু আহলা যিকরিন কুনতুম লা তাআলামুন, যদি যে বিষয়ে তোমার নলেজ গ্যাপ আছে ওই বিষয়ে জানতে হলে তুমি আহলুল যিকর, আহলুল ইলম যারা আছে, কোরআন সুন্নার জ্ঞান যাদের মাঝে আছে, তাদেরকে প্রশ্ন করো, জ্ঞানীদেরকে প্রশ্ন করো জানার জন্য। কিন্তু না জেনে মূর্খতাসুলভ কোনো ভুলভাল তথ্য, কোনো কথা, কোনো পাঠ তুমি মানুষকে দিও না। জেনে রাখবে, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, হাশরের ময়দানে আল্লাহ তাআলা কান, আমার অন্তর, আমার চোখ, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর ব্যাপারে তিনি হিসাব নেবেন। সুবহানাল্লাহ। অতএব একজন শিক্ষক না জেনে কোনো শিক্ষা বা পাঠদান তিনি করবেন না। মুআজ্জিজ হাদিরিন, আল মুস্তাদরাক আলা সহিহাইন একটা হাদিস উদ্ধৃত হয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল বুলদানিশার, পৃথিবী কত বিস্তৃত, কত বিশাল প্রশস্ত এই পৃথিবী, কত জায়গা আছে, ভালো মন্দ কত জায়গা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে এসেছি সবচেয়ে নিকৃষ্ট জায়গা এই পৃথিবীতে কোনটা, সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা কোনটা আপনার কাছে জানতে আসছি, এই বিশাল পৃথিবী থেকে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাথে সাথে বললেন, লা আদ্রি, আমি জানি, আমি জানি না। আল্লাহ রসুল তাকে বললেন, আমি জানি না, কারণ সত্যিই আল্লাহ রসুল তখন জানতেন না, কারণ ওহি তখনও আসে নাই আল্লাহ রসুলের কাছে যে আল্লাহ রসুল সেই মেসেজটা তিনি দিবেন। তো তিনি তো এমন নন আল্লাহ তাআলার কথা ছাড়া তিনি আর কোনো কথা বলেন না, স্বাভাবিকভাবে, ওয়া ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তিনি ওহির জন্য অপেক্ষা করতেন। তখন তার কাছে এই প্রশ্নের জবাব ছিল না যে পৃথিবীতে সবচেয়ে খারাপ জায়গা কোনটা, এটা ছিল না। তাই তিনি সাহাবিকে বললেন, আমি জানি না।
ঠিক আছে, আমি জিব্রিল যখন আসবে তাকে আমি প্রশ্ন করব। জিব্রিল আসসাম বিশ্বনবীর দরবারে এসে তাশরিফ আনলেন। আল্লাহ রাসূল আসসাম জিব্রিলকে জিজ্ঞেস করলেন, ইয়া জিব্রিল, আইউল বেকা আয়সার, আইউল বুলদান ইশার, এই পৃথিবীতে সবচেয়ে খারাপ জায়গা কোনটা আমাকে বলো তো দেখি। জিব্রিল আলাইহিস সালাম তিনি একজন মেসেঞ্জার, ঠিক কিনা বলেন? রাসূলুন আমিন, তিনি একজন বিশ্বস্ত মেসেঞ্জার, জু কুওয়া, খুব শক্তি রাখেন, ইন্দা যিল আরশি মাকিন, তিনি থাকেন কোথায়? আরশি আজিমের কাছে, মুতাইন সাম্মা, সুবহানাল্লাহ, সেখানে যত ফেরেশতা আছে সবাই তাকে অনুসরণ করে, তার অনুগত সবাই তাকে মানে, সুবহানাল্লাহ, মুতাইন সাম্মা, আমিন, সেখানে তার নাম হচ্ছে আমিন, সবাই তাকে বিশ্বাস করেন, বিশ্বস্তই মানুষ। তো এইরকম একজন বিশ্বাসী মানুষ জিব্রিল আলাইহিসসালাম আরশি আজিমের নিচ থেকে বিশ্বনবীর দরবারে আসছেন। আল্লাহ রসুলের আশা হলো যে জিব্রিলের কাছ থেকে তো অন্তত উত্তরটা পাবো। জিব্রিলকে জিজ্ঞেস করলেন, জিব্রিল সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা কোনটা? জিব্রিল আলাইহিসসালাম বললেন যে, লা আদ্রি, আমি নিজেও জানি না, হাত্তা আসআলা রব্বি, যতক্ষণ আমি আমার রবকে জিজ্ঞেস না করব ততক্ষণ পর্যন্ত আমিও এই জবাব দিতে পারবো। আর আমরা পণ্ডিতরা হলে মনে করতাম, এই যে লাইভে অনেক সময় প্রশ্ন করে, আমি সবচেয়ে বেশি অপছন্দ করি মিডিয়াতে গিয়ে লাইভে প্রশ্নের জবাব দেয়া, এত তো পণ্ডিত আমরা হই নাই। আল্লাহ আমাকে বলতেছেন, ওয়ামা উতি তুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাকে খুব কম সংখ্যক এলেম দিয়েছে, একেবারে সামান্য এলেম, আর আমি সেখানে গিয়ে বসি সবচেয়ে বড় কে বিদ্বান, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় জ্ঞানবান, সে যে ওখানে বসেছে, যে কোনো প্রশ্ন আপনি খেয়াল করে দেখবেন, খেয়াল করে দেখবেন, কিছু মুহাক্কিক আলেম আছেন আলহামদুলিল্লাহ, সর্ববিষয়ে তাদের দখল আছে, তা আমার মতো এরকম অযোগ্য যারা আছে দেখবেন, আমি নিজেকে বলি আধা ঘন্টা এক ঘন্টার পুরো লাইভে যত কোশ্চেন আসে একটা কোশ্চেন কেউ বলি না যে এটা আমি পারি না, একটা, আর এটা বললেও অন্যরা মনে করবে হুজুর তো আসলে কিছু জানে না, স্বাভাবিকভাবে অবস্থা সিচুয়েশনটা এরকম, সিনারিটা এরকম হয়ে গেছে। আমি যদি বলি যে এই বিষয়ে আমি জানি না, সবাই করে হুজুরকে আজকে তাড়াও, এটা কিছুই জানে না, নিজের সব কিছু বাঁচানোর জন্য হলেও হুজুরে ওই সময় নিজেকে হামছুনিমান ডাঙ্গন নিস, মনে করে আমার চেয়ে আর বড় জ্ঞানে কী আছে, যা বলবো সেটাই, যেটা বলছি তো বলছি এটাই হবে, এটা হবে না। লা তাকফুল মা লাইসা লাকা বিহি ইলম, বিশ্বনবী আল্লাহ তাআলা যার ব্যাপারে তিনি বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আল্লাহ তাআলা আপনাকে যা কিছু আপনি জানতেন না নবীহি আপনাকে সব শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ, সব কিছু শিখিয়ে দিয়েছেন, এবং তিনি এমন একজন শিক্ষক যিনি বললেন, ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়াইউআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন, খোদ আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রশংসায় বলছেন, তিনি তোমাদেরকে তোমরা যা জানো না সব বিষয়ে শিক্ষা দিবেন, কে? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এত বড় একজন শিক্ষক, ইমামুল মুআল্লিমিন যাকে বলা হয়, সেই শিক্ষক সাধারণ একটা প্রশ্ন দেখেন সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা, এটা তিনি জবাব দেন নাই, তিনি সরাসরি বলে দিয়েছেন আমি এটা জানি না। এটা তার নবুয়তের জন্য, তার রেসালাতের জন্য, তার মর্যাদার জন্য বিন্দু মাত্র এটা কোনো ধরনের ব্যাড এফেক্ট করে নাই, কোনো ধরনের খাবার খারাপ প্রভাব ফেলেনি। তিনি অপেক্ষা করলেন জিব্রিলের জন্য, জিব্রিল আসসালাম আসলেন, আসার পরে তাকে জিজ্ঞেস করলেন, তিনিও বললেন যে আমি জানি না, ঠিক আছে আমি যখন আল্লাহকে জিজ্ঞেস করবো আল্লাহ তাআলা জানান দিলে তারপরে এসে আমি জানবো। জিব্রিল আসসালাম আরশে আজিমের কাছে গেলেন, যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করলেন, ইয়া রাব্বি আইউল বেকাই আইউল বুলদানিশার, আয় রাব্বাল আলামিন, এই পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা, সবচেয়ে খারাপ জায়গা কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিলেন, জিব্রিল আলাইহিস সালাম তাৎক্ষণিক বিশ্বনবীর দরবারে এসে হাজির হলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইন্নি সাআলতু রাব্বি, আমি আমার রবকে জিজ্ঞেস করেছি, আইউল বুলদানিশার, সবচেয়ে নিকৃষ্ট জায়গা এই পৃথিবীতে কোনটা, এই ব্যাপারে আমি আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করলে, ফাকাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আসওয়াকুহা, আসওয়াকুহা, পৃথিবীতে যত বাজার আছে ওই বাজারগুলো হলো পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, সবচেয়ে খারাপ জায়গা। এই খারাপ জায়গার ব্যাপারে পরিচয় করিয়ে দিচ্ছেন কে? নবীজি না, জিব্রিল না, খোদ কে? আর এই জায়গাটাই এখন আমাদের কাছে সবচেয়ে প্রিয় হয়ে গিয়েছে। সবচেয়ে ভালো জায়গা কোনটা? খোদ আল্লাহ তাআলা বলে দিয়েছেন মসজিদগুলি, আর মসজিদগুলি এখন শূন্য, বাজারগুলি এখন লোকে লোকারণ্য, সব উলট পালট হয়ে গেছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমি এখান থেকে যে মেসেজটা দিতে চাচ্ছি, আমার যদি নলেজ না থেকে থাকে আমি সময় নেব। ইমাম আহমদ রাহেমাহুল্লাহ আগের দিন প্রশ্ন করলে তিনি দুই দিন, কখনো তিন দিন, কখনো একদিন সময় নিতেন, তারপরে প্রশ্ন জবাব দিতেন, তাৎক্ষণিক জবাব দিতেন না। যদি জানতেন, তার তাহকিক করা থাকতো, তিনি তাৎক্ষণিক জবাব দিতেন। যেই বিষয়ে তার জানা নাই তিনি বলতেন আমি তাহকিক করব, তারপরের দিন তিনি জবাব দিতেন। আমাদের এই চরিত্রগুলি ধারণ করা উচিত। আমি যদি আমার শিক্ষক ছাত্রকে, কোমলমতি ছাত্রকে আমি যা ভুল ভাল জানি তাই শিখাই দেই, ছাত্র অন্ধকারে যাবে, আলোর পথ দেখবে না কখনো। তাই শিক্ষক হিসেবে আমার যে দায়িত্ব, আমি নিজে আগে শিখবো, নিজে আগে জানবো, সেটা কম হলেও সেটাই শিক্ষা দেব। আর যদি যেটা না জানি সেটা আমি কখনো বলতে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। পাঁচটা চরিত্রের কথা বললাম, পাঁচটা চরিত্র। নাম্বার ওয়ান মনে আছে আপনাদের? প্রথম চরিত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছাত্রদের প্রতি খুব বেশি হারিসুন আলা তুল্লাব, তিনি খুব বেশি কনসার্ন ছিলেন, খুব বেশি তিনি কনসার্ন কল্যাণকামী ছিলেন। নাম্বার ওয়ান, প্রথম হলো শিক্ষক ছাত্রের যাবতীয় বিষয়ে কল্যাণ কামনা করবে, শুধুমাত্র শিক্ষার দিকে না, সব দিকে তিনি খেয়াল রাখবেন। দুই নাম্বার, কোমলমতি হবেন, কোমলমতি, দয়ার সাথে শিক্ষা দেবেন, ভালোবেসে শিক্ষা দেবেন। তিন নাম্বার হলো আত্তাওয়াদু, শিক্ষক ছাত্রের চেয়ে বেশি বিনয়ী হবে, ছাত্রকে দেখলে শিক্ষক আগে সালাম দিয়ে দিবেন, শিক্ষক আগে সালাম দিবেন, তাহলে কিভাবে সালাম দিতে হয় সেভাবে শিখবে। আপনি ছাত্রকে শিক্ষা দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে বলো, তাকে এটা মুখস্থ করাতে করাতে যতটা সময় লাগবে আপনার, তার চেয়ে আপনি তাকে যতবার দেখবেন ততবার আপনি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কখনো ছাত্র আপনাকে সালাম দিয়ে দিলে আপনি তখন জবাবে বলবেন ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে করে আপনি নিজে সবচেয়ে বেশি বিনয়ী হবেন ছাত্রের প্রতি, আপনি ছাত্রের প্রতি বিনয়ী হবার চেষ্টা করবেন, শিক্ষকদেরকে বলছি। আর চতুর্থতম যেই গুণটা সেটা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্রদেরকে এক্সপ্লোর করতেন, তাদেরকে নিয়ে স্টাডি করতেন, কোন জায়গায় নলেজ গ্যাপ আছে সেটাকে তিনি পয়েন্ট আউট করতেন, এরপর সেই বিষয়েও তিনি শিক্ষা দিতেন। শুধুমাত্র নিজের টপিক্সের মধ্যে সীমাবদ্ধ না থেকে যদি অন্য কোনো বিষয়ে নলেজ থেকে থাকে আর সেটা ছাত্রের জন্য দরকার হয় তাহলে সেটাও বলে দেয়া। কোনো একটা প্রশ্ন করেছেন নির্ধারিত একটা টপিক্সের উপরে, প্রাসঙ্গিক সেই বিষয়টাও বলে দেয়া, যেটা তাদের জন্য কল্যাণকর। এবং ফিফথ, সর্বশেষ যেটা, না জেনে কোনো শিক্ষা না দেয়া, নিজেকে আগে ছাত্র হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি শিক্ষককে এই পাঁচটি গুণ ধারণ করার তৌফিক এনায়েত করুন। পাঠদানের পদ্ধতি আছে, আমরা ইনশাল্লাহ আগামী জুমাতে পারলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ছাত্রদেরকে কীভাবে পাঠদান করতেন, কীভাবে তিনি তাদেরকে দর্স দিতেন, এই দর্সের সিস্টেমগুলি নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। আপনাদের ছেলে মেয়ে যারা আছে এদেরকে এই প্রোগ্রামগুলি, এই লেকচারগুলি অন্তত তাদেরকে দেবেন, যারা পড়াশোনা স্টাডিতে এখনও আছে। শিক্ষক হিসেবে কীভাবে পাঠদান করতে হয়, ছাত্রকে কীভাবে সেই পাঠে অংশগ্রহণ করতে হয়, এই বিষয়গুলো নিয়েও ইনশাল্লাহ আমরা আগামী জুমাতে কথা বলবার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতে বরকত নসিব করে দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দারুল হিদায়া লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ। দারুল হিদায়া, এ হোম অফ গাইডেন্স।